ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি স্নেক প্ল্যান্টের কিছু চারা তুলে নতুন নতুন টবে দেব। কেন চারা তুলে দেব দেখুন, এখানে যে আমি একটা ছোট বাটিতে বসিয়েছিলাম, এতে অনেক চারা হয়ে গেছে, এই যে নতুন নতুন আরও বের হচ্ছে। তো আমি যদি এই সময় এটাকে তুলে যদি অন্য টবে না দিই, তাহলে এ সেভাবে গ্রো করতে পারছে না। দেখুন তো, গ্রো করতে পারবে না, সেই কারণেই কিন্তু আমি এর থেকে তুলে সব আলাদা আলাদা টবে দেব। তো একটাই আমি বসিয়েছিলাম, যখন বসিয়েছিলাম আপনারা দেখেছেন যে এই বাটিতে একটাই বসিয়েছিলাম, আর এখন কিন্তু অনেক হয়ে গেছে। এই দেখুন কত বের হচ্ছে। তো এর জন্য একটু বড় জায়গার দরকার, তো আমি ছোট টবেই দেব, এইগুলোকে সব আলাদা করে নেব। দেখুন এইখান থেকেই আমি সব গায়ের থেকেই কেটে কেটে নিয়ে নেব। এই দেখুন, দেখুন এইভাবে শিকড় বের হয়ে তারপরে এরকম চারা তৈরি হয়। তো এরকম চারা তৈরি হয়েছে, তার পাশ থেকেও কিন্তু আরও দুটো বের হচ্ছে। তো এইভাবেই কিন্তু একটা সময়তে টব ভর্তি করে দেয়। তো আমি চারাগুলো তুলে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন একটি ছোট এরকম বাটির থেকে তুলে কতগুলো চারা হয়ে গেল। তো চারটেতে বসিয়েছি, আরও এই বাটিতেই আরও একটি বসিয়ে দিয়েছি, আর এর থেকে তো এই যে সাইডে বের হচ্ছে, এদিকেও এই টবেও আছে একটি, এই দেখুন এইভাবে বের হচ্ছে। তো এবার জায়গা পেয়ে গেল, বেশ অনেক চারা বের করবে। তো আমি যে এতে মাটিটা নিয়েছি, এতে আছে দুভাগ মাটি, এক ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার, সাথে আছে ফাঙ্গিসাইড পাউডার। তো এই দিয়েই মাটির মিশ্রণ তৈরি করে আমি এই চারাগুলোকে বসালাম। এবার এরকম জায়গায় রাখবো যেখানে সকালের এক থেকে দু ঘন্টা রোদ্দুর আসে, সকালের রোদ্দুর সেরকম জায়গায় রেখে দেবো। একেবারে ছায়াযুক্ত স্থানে রাখবেন না, কারণ অনেকেই কমেন্ট করে বলেন যে চারা তুলে যখন আলাদা করি তখন পচে যায়। হয়তো একদম ছায়াযুক্ত স্থানে রেখে, যেহেতু আমরা চারাটা বসাই প্রথম দিন, আমাদের জল বেশি করেই দিতে হয়, দুই তিন দিনে জলটা টানে না, সেই কারণে হয়তো গোড়া পচে যেতে পারে। তাই সকালের এক থেকে দু ঘন্টা যেখানে রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দিন, দেখবেন একটি চারাও পচে যাচ্ছে না, সুন্দর চারা তৈরি হচ্ছে। আর মাটিটা আমি যেভাবে বললাম সেভাবেই বালি দিয়ে আপনারা মাটির মিশ্রণ তৈরি করুন, তো দেখবেন কত সুন্দর এই গাছ হয়ে যাচ্ছে। এদিকে যে দুটো টব দেখা যাচ্ছে, এই টবগুলো ভর্তি ভর্তি হয়ে গেছে। তো আমি এই টবগুলো আবার নতুন টব তৈরি করে, মানে মাটি তৈরি করে বসাবো। এতেও কিন্তু এই দেখুন সাইড থেকে এই যে চারা বের হচ্ছে, তো প্রচুর চারা এ বের করে, এটা তো ভর্তি হয়েই গেছে। আর এইদিকেও এই দেখুন আরও সব চারা বের হচ্ছে, জায়গা নেই। তো এটাও প্রায় দশটা বারোটা মতো গাছ বের হয়ে যাবে, ছোটো বড়ো সব মিলিয়ে। তো আমি আবার টব যেহেতু আমার কাছে এখন নেই, তার জন্য বসালাম না, সব আমি পরে আলাদা করে বসাবো। আর এই গাছে জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে, তখনই এই গাছে জল দেবেন। সকালের দুই থেকে তিন ঘন্টা রোদ্দুরে আপনারা রেখে দিতে পারেন, এই গাছ খুব ভালো গ্রো করবে। আর ইনডোরেও রাখা যায়, তবে একেবারে অন্ধকার জায়গায় রাখবেন না, যেখানে সারাদিন আলো আসে, অল্প রোদ্দুর আসে, সেরকম জায়গায় রাখলেই এই গাছগুলো খুব ভালো গ্রো করে। এই গাছগুলো আমার বেশিরভাগই বারান্দায় থাকে, ঘরে থাকে, এইভাবেই আমি গাছকে রেখে এগুলো এত করেছি। তো এমন নয় যে অনেক বেশি রোদ্দুরের প্রয়োজন আছে, তবে একটু রোদ্দুর পড়লে গাছের গ্রোথ ভালো হয়, কারণ সব গাছেরই একটু রোদ্দুরের প্রয়োজন আছে। তো এই গাছে যদি অল্প রোদ্দুর পরে গ্রোথ ভালো হয়, রোদ্দুর ছাড়াও করতে পারবেন, কিন্তু সেভাবে হয়তো গ্রো করবে না। গ্রো বলতে নতুন নতুন চারা বের করবে না, হয়তো অনেক দিন বেঁচে থাকবে। দেখা যাচ্ছে আপনি এক বছর দু বছর রেখেছেন, গাছ যেমন গাছ তেমনই রয়েছে, চারা বের করছে না। তো চারা যদি বের করতে হয় তাহলে এরকম জায়গায় রাখুন যেখানে সকালের এক থেকে দু ঘন্টা রোদ্দুর আসে, তাহলেই দেখবেন চারা বের হয়ে যাচ্ছে। আর জলের কথাটা তো বলেই দিয়েছি, জলটা তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে, ভিজে অবস্থাতে জল দেবেন না, তাহলে দেখবেন এই গাছ আর নষ্ট হচ্ছে না।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।